হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও চল আজ তৈরি করে দেখাবো আরও একটি কাজির রেসিপি আর আজকে তৈরি করবো কাজির চালের লোডানি নিশ্চয়ই যারা চেনেন এটা তারা নিশ্চয়ই এটা অনেক পছন্দ করেন বিশেষ করে বিক্রমপুরের মানুষেরা চলুন তাহলে দেখে নিই যে লোডানিটা কিভাবে তৈরি করতে হয় কাজির চালের কুকিং স্টুডিও মায়ের আঁচল লেখাটির নিচে রেড কালার সাবস্ক্রাইব লেখার অংশটাতে ক্লিক করুন সাথে সাথে একটি বেলাইকন আসবে সেটাতেও ক্লিক করুন হয়ে গেছে বিক্রমপুরের কাজির লোডানি তৈরি করার জন্য আমি এখানে কাজির চালটা দুইভাবে পেস্ট করে নিয়েছি একটা পেস্ট করে নিয়েছি একটু এরকম লিকুইড থকথকে ভাব করে এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ থেকে একটু বেশি কাজির চালটা নিয়েছি আর মেজারমেন্ট কাপের হাফ কাপ নর্মাল পানি নিয়েছি নিয়ে ব্ল্যান্ডারে আমি এটা এরকম লিকুইড করে নিয়েছি এটা কনসিস্ট্যান্সিটা যে এমনই রাখতে হবে তা না এটাতে আমি আরও পানি মেশাবো তখন দেখিয়ে দিব যে কেমন রাখতে হবে আর এটা আমি করেছি একদম শুকনো শুকনো করে এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি একেবারে যত কম সম্ভব পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে কাজের চাল এখানে বেটে নিয়েছি শিলপাটাতে ঠিক এভাবেই কিন্তু বেটে নিতে হবে দেখতে পাচ্ছেন যে এটা কনসিস্টেন্সিটা কেমন এরকম শুকনো শুকনো করে বেটে নিতে হবে আর লাগছে আমার লবণ স্বাদ মতো এখন দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে তৈরি করব চলুন তাহলে প্রথমে আমি এখানে একটি মিশ্রিং বোল নিয়ে নিয়েছি এই বোলটার মধ্যে আমি যে লিকুইডভাবে যে কাজের চালটা পেস্ট করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি এখন আমি এই লিকুইড পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে নর্মাল সাদা পানি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মেজারমেন্ট চা চামিচের এক চা চামিচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হয় কারণ এটা কাজের জিনিস কাজের জিনিসে একটু টক টক ফ্লেভার থাকে বলে সবসময় আমি বলে থাকি যে কাজের সব কয়টা আইটেমের মধ্যেই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন আমি এটা সব ভালোভাবে একটা চামিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো সব কিছু আমার মিক্স করা হয়ে গেছে দেখুন এটা কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এটা হলো আমার অরিজিনাল কনসিস্টেন্সিটা এমন হবে এরকম করেই আমি এটা মিক্সড করে নিয়েছি এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি যে জিনিসটা তৈরি করে নিব। যেটা আমি একটু শুকনো শুকনো করে আমি বেটে নিয়েছিলাম পাটায় যে চালটা আমি এখন এটা দিয়ে আমি সৈরা তৈরি করবো অ্যাকচুয়ালি সৈরাটা অ্যাকচুয়ালি কেমনভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি এই পেস্টের মধ্যে আমি হাফ চা চামিচ পরিমাণ সাদা লবণ দিয়ে নিচ্ছি লবণটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটা মেখে নিয়েছি খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে সবগুলো আটার মধ্যে একেবারে লবণটা মিলে যায় এখন আমি যা করব এখান থেকে অল্প অল্প করে এরকম করে অল্প একটু আটা নিয়ে দুই হাতে তালু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হয় আপনারা গোলো বানাতে পারেন না হয় যে কোনো আকার আপনারা দিতে পারেন এটা কোনো সমস্যা নেই আকারের ব্যাপারে এভাবে জাস্ট বানিয়ে বানিয়ে রেখে দিতে হবে সাইজটা অ্যাকচুয়ালি আপনাদের নিজেদের উপরেই করে একটু বড় ছোট হলে কোনো সমস্যা নেই এরকম গোল করেও বানিয়ে নিতে পারেন আবার এরকম লম্বাটে করেও বানিয়ে নিতে পারেন এই যে ঠিক এরকম লম্বাটে করেও বানিয়ে নিতে পারেন এরকম করে সবগুলো আটার আমি এরকম করে এটাকেই বলে অ্যাকচুয়ালি ছইরা এই ছইরাগুলো আমি বানিয়ে নিচ্ছি সবগুলো আটার মিশ্রণগুলো দিয়ে আমার ছইরা বানানো হয়ে গেছে দেখতেই পারছেন আমি কিছু লম্বাটে করে বানিয়ে নিয়েছি আর কিছু গোলাকৃতি করে বানিয়ে নিয়েছি এটা ছোট বড় হলে কোনো সমস্যা নেই এখন আমি যেটা করব আমি অন্য একটি হাড়ি নিয়ে নিয়েছি একটি হাড়ির মধ্যে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে নর্মাল সাদা পানির মধ্যে দিয়ে নিলাম পানি দিয়ে হাড়েটা আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটা ধরিয়ে দিয়ে এখন আমি অপেক্ষা করবো এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত টকবক করে পানিগুলো আমার টকবক করে ফুটে উঠেছে এখন আমি যে ছয়রাগুলো বানিয়ে রেখেছিলাম এই ছৈরাগুলো এক এক করে এখানে এভাবে ফুটন্ত টকবকের ফুটন্ত পানিতে দিয়ে দিতে হবে ঠিক এভাবে একটু সরিয়ে সরিয়ে দিতে হবে যাতে করে একটা আবার আরেকটা গায়ে না লেগে যায় এভাবে সবগুলো দিয়ে দিতে হবে একটার উপরে আরেকটা দিবেন না যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দেওয়ার আমার প্রায় সবগুলোই দিয়ে দেওয়া হয়ে গেল আর একটা আছে এভাবে দিয়ে এখন এভাবে মিডিয়াম আঁচে টকবক করে ফুটিয়ে এই ছয়রাগুলোকে সেদ্ধ করে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এরকম মিডিয়াম আছে সেদ্ধ করে নিব পাঁচ মিনিটের মাঝে একবার একটু এরকম একটা স্প্যাচুলা বা একটু নাড়ানি দিয়ে এভাবে আলতোভাবে একটু নেড়ে দিবেন। যাতে করে যেভাবে একটু লেগেছিল একটা আরেকটার সাথে একটু লেগেছিল সেগুলো জয়েনগুলো খুলে যাবে এভাবে আলতোভাবে একটু নেড়ে দেবেন ভিয়ার্স আমার ছইরাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর মধ্যে যেই লিকুইড করে যে কাজি চালটা আমি রেখেছিলাম গুলিয়ে সেটা আমি এভাবে দিয়ে দিলাম আর এক হাত দিয়েই নাড়তে হবে এভাবে ওটা এক হাত দিয়ে দিয়ে তারপর আরেক হাত দিয়ে একটু নেড়ে নিতে হবে আর এই অবস এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে একটু কমিয়ে নিতে হবে এভাবে অনবরত একটু নাড়তে হবে আর আমি এর মধ্যে আরও মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে নর্মাল সাদা পানি অ্যাড করেছি এখন এটা এভাবে নাড়তে নাড়তে একটু ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে এক পর্যায়ে দেখা যাবে যে এটা ঘন হয়ে গেছে নাড়া কিন্তু অ্যাকচুয়ালি বন্ধ করা যাবে না এভাবে ঘন ঘন নাড়তে হবে পাতিলের নিচের তলায় যেন একেবারে ভালোভাবে চামচটা দিয়ে নাড়া যায় এভাবে নাড়তে হবে আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে এভাবে নেড়ে নেড়ে এটা ঘন করে নিতে হবে ভিয়ার্স দেখুন আমার আটাগুলো একেবারে সম্পূর্ণভাবে ঘন হয়ে গেছে আর এটা দেখুন কেমন হয়েছে এগুলোর কনসিস্টেন্সিটা লোডানির কনসিস্টেন্সিটা কিন্তু অ্যাকচুয়ালি এমনই হয় আর এ পর্যায়ে আপনাদের বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি যে আপনাদের লোডানিটা একেবারেই তৈরি হয়ে গেছে আমি এটা চুলে আসটা বন্ধ করে দিচ্ছি আর এ পর্যায়ে যদি আপনারা দেখেন যে আপনারা লবণের টেস্টটা একটু দেখে নিতে পারেন টেস্ট করে যদি মনে করেন যে না আপনাদের লবণটা ঠিক আছে তাহলে আর দিতে হবে না আর যদি না থাকে লবণের টেস্টটা যদি না হয়ে থাকে এ পর্যায়ে একটু দিয়ে নিতে পারেন আমারটা একদম পারফেক্ট আছে এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি আমার লোডানিটা তৈরি হয়ে গেছে আমি এখানে একটু লোডানি আর কিছু ছইরা জাস্ট একটু ডেকোরেট করে দিয়েছি আর আমি আজকে লোডানিটা সার্ভ করেছি ভিন্ন স্বাদের পুটি মাছের সুটকির ভর্তা দিয়ে আর আপনারা তো জানেনই যে অ্যাকচুয়ালি কাজে সব কিছুই ভর্তা ছাড়া তো এটা অসম্পূর্ণ রয়ে যায় এর জন্য আমি আজকে এই ভর্তাটা দিয়ে সার্ভ করেছি আপনারা যে কোনো ভর্তা দিয়ে এই লোডানিটা খেতে পারবেন আর আমি একটু জাস্ট একটা ছইরা ভেঙে দেখাচ্ছি আপনাদের যেটা কতটা হার্ড হয়েছে দেখুন ভিতরেরটাও কত সুন্দর দেখতে এটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি যারা অ্যাকচুয়ালি বিক্রমপুরের মানুষ তারা যারা প্রবাসে থাকে তারা তো নিশ্চয়ই অনেক মিস করে এটা তাই তাদের জন্য এই রেসিপিটা আমার হুম সই আমি আর আপনারা কিন্তু অবশ্যই এই সুটকির ভর্তার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তো দেওয়াই আছে আল্লাহ হাফেজ